শ্রী শ্রী মহাপ্রভু বারগোপাল থানার হাইন্ডি সংগম বার্ষিক অভম উৎসব আজ আমার তৃতীয় দিনের এতিয়ার কার্যসূচী আছে। নলবারী জেলা ভিত্তিক প্রাইজ মানি কুইজ প্রতিযোগিতা ইতিমধ্যে আমার হাতত সদস্যা দলে নামক ইয়াত আমার সন্নিবিষ্ট করেছিল। গতি আর কোনোবা যদি আছে অনতিবলমে আমার নাম জমা দিব পারিব। এটা আমি আমার এই সবুদে আমি আজির আমার নলবারী জেলা ভিত্তিক যে প্রাইজ মানি মুকলি কুইজ প্রতিযোগিতার বাবে আমি আমন্ত্রণ করিয়ে নিছি কুইজ পরিচালক হিসেবে আমার নলবারী জেলার নমাতি গাঁওর অসম কুইজর এজন উজ্জ্বল নক্ষত্র সৌরভ তালুকদার ইয়া আমার মাজত উপস্থিত আছে। এটা হাততালি লাগে। এই সবুদে অসমীয় জাতির স্বাভিমান স্বরূপ এখনই ফুলং গামোচারে সম্বর্ধনা জনাম, সম্বর্ধনা জনাব আমার কমিটির কর্মকর্তা দীঘম ডেকায়। এটা এটা ফুলং জাপিরে তখন সম্বর্ধনা জ্ঞাপন করব মৃগেন ডেকা নন। এটা দুআষাৰ কব জিলাভিত্তিক মুকলি কুইজ প্রতিযোগিতা সকলকে স্বাগত জানাইছো। আমি দেরি হয়ে গেল, বহু তিনটা বাজার পর আসছিল, এটা পাঁচটা বাজি গেল। আমি প্রিলিমসটো আরম্ভ করিম, ঠিক আছে, প্রিলিমসটো আরম্ভ করিম। প্রতিযোগী সকল একটা সাইডত মানে বহিবলে অনুরোধ জানাইছো, দুফালে যাতে নবহে একটা সাইডে বহিলে সুবিধা হয়। কাগজত সকলে নিজের যি দুজন পার্টনার আছে দুজনের নাম তো লিখি লোক, সকলে লিখে লইছা আর একর পৰা বিশলৈ নম্বর দিল হয়েছে, ধন্যবাদ। এটা আহিল মূল কথা লোক, আর মোবাইল আছে নাকি কারোবার লগত? নাই ন, আর যদি আছে কথা নাই, পকেটত রাখিলে হল, সুইচ অফ করে রাখিলে হল। আরম্ভ করো, সকল সাজু, বহুত পলম। প্রথম প্রশ্নটা কি আছে আমি চাই ল, আর নিয়মখানি কই দিছো। এক নম্বর প্রতিটি প্রশ্নের বিপরীতে একটা দুটা বার থাকলে দুই নম্বর হব। স্টার কুয়েশন একর পৰা পাঁচ, পনেরোর পৰা বিশ। স্টার কুয়েশন স্টার দি লব পারে একর পৰা পাঁচ আর পনেরোর পৰা বিশ, একটা স্টার কুয়েশন, ঠিক আছে। প্রথম প্রশ্নটা চাই ল, প্রশ্নটা হল এই গীতটোর গায়িকা আর সিনেমাখনের সঙ্গীত পরিচালক কোন, মানে গীতটো কোনে গাইছে আর যখন সিনেমার গীত সেই সিনেমাখনের সঙ্গীত পরিচালনা কোনে করেছে? দুই নম্বর থাকিব, দুটা আছে পার্ট, ওয়ান প্লাস ওয়ান। প্রথমে গুজরাটত আরম্ভ হয়েছে যেটা কার্যসূচী, সেই কার্যসূচীটো প্রথমে গুজরাটত আরম্ভ হয়েছিল 2017 চনের পরা সেই কার্যসূচীটো আরম্ভ হয়েছে। হওয়া কার্যসূচীটোর লগো এইটো কোনোবাই চিনি পাওয়া নাই, যদি ল্যাপটপত চাই যাব পারে লগোটো। লগতো চাব পারে যে কার্যসূচী চলি আছে তার লগো এইটো 17 চনের পরতো আরম্ভ হয়েছে। যাব পার আমি তিন নম্বর প্রশ্ন, অসমীয়া ভাষা সাহিত্য একাডেমি বঁটা বিজয়ী প্রথমখন গ্রন্থ যতীন্দ্রনাথ দুয়ারার বনফুল হলে দ্বিতীয়খন কি? অসমীয়া ভাষাত সাহিত্য একাডেমি বঁটা বিজয়ী গ্রন্থ যদি যতীন্দ্রনাথ দুয়ারার বনফুল প্রথমখন হয়, দ্বিতীয়খন কি? আমি প্রথমখনের কথা সকলেই জানো, দ্বিতীয়খন কি? ক্লু লাগে নাকি? লাগে। সেই গ্রন্থখন মানে আগতে
কেদিন মান আগতে মানে কেইমাহ মান আগৰ পৰা আৰু নতুনকে শৌচালয় আহিছে, মানে নতুনকে পিন ওলাইছে আৰু নতুনকে, আগতে নাছিল, পিন বন্ধ হৈ গৈছিল। ঠিক আছে, 4 নম্বৰ প্ৰশ্ন। আগতে 1 নম্বৰ আছিল ৰাতাবাৰী, 126 নম্বৰ আছিল সদিয়ামত বিধানসভা সমষ্টিৰ কথা কৈছোঁ। আগতে মানে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ কৰাৰ আগতে 1 নম্বৰ সমষ্টিটো ৰাতাবাৰী আছিল আৰু 126 নম্বৰটো সদিয়া আছিল। বৰ্তমান 1 নম্বৰ সমষ্টিটো কি আৰু 126 নম্বৰ সমষ্টিটো কি? ইয়াতো 2 নম্বৰ আছে দুটাবাৰ। নতুন সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ ফলত 1 নম্বৰ সমষ্টি কি হৈছে আৰু 126 নম্বৰ সমষ্টিটো কি হৈছে? দুটা পাৰ্ট, 2 নম্বৰ থাকিব। যাব বাৰু নেক্সট। এই ঠাইখনৰ নামটোৰ যদি আমি সংস্কৃত ভাষাত সাহিত্যিক অৰ্থটো চাবলৈ যাওঁ, ইয়াৰ অৰ্থ হৈছে দীপৰ মালা। প্ৰাচীন কালত ঠাইখনক ধিবামহল বুলিও জনা গৈছিল, ধিবামহল বুলিও জনা গৈছিল একদম প্ৰাচীন কালত। আৰু আৰু নাম ঠাইখনৰ নামটোৰ সাহিত্যিক অৰ্থটো হ'ল দীপৰ মালা। মোক ঠাইখনৰ নামটো লাগে, আমি কি বুলি জানো ঠাইখনক? চব চইচাত থকা কাৰেণ্ট এফেয়াৰ্ছ, কাৰেণ্ট এফেয়াৰ্ছ সহজ কৰি দিছোঁ, চইচাত থকা নাম। নেক্সট, কোনটো বিখ্যাত অসমীয়া প্ৰকাশন গোষ্ঠী? চাব পাৰে লেপটপত যদি চিনি পোৱা নাই, কোনটো বিখ্যাত অসমীয়া প্ৰকাশন গোষ্ঠী? মই প্ৰশ্নবিলাক এনে দিয়া নাই, কিবা এটা কাৰণত চবে জানো, হয়তো এনেকে নাজানো বেলেগকে জানো। চাব পাৰে লেপটপত কোনটো বিখ্যাত অসমীয়া প্ৰকাশন গোষ্ঠী, তলত লিখা আছে চিনচ 1970 বুলি লিখা আছে। ঠিক আছে, সৰু ল'ৰা ছোৱালীবিলাকে যদি চিনি পোৱা নাই লেপটপত চাবা পাৰা তোমালোকে। যাব বাৰু নেক্সট, নেক্সট কুৱেশ্যন 7 নম্বৰ। এটা জনপ্ৰিয় প্লেটফৰ্মত OTT, সকলোৱে জানো, আমাৰ যিখিনি যুৱক আছে সকলোৱে জানো। প্ৰশ্নটো হ'ল OTT মানে কি? OTT মানে এমাজন, নেটফ্লিক্স, এইবিলাকত সকলোৱে ৱেব ছিৰিজ চাই, ভিডিঅ' চাই। OTT, OTT প্লেটফৰ্ম বুলি কয়, সেই OTT মানে কি? ফুল ফৰ্মটো লাগে OTT। OTT ফুল ফৰ্মটো। ঠিক আছে নেক্সট, যাব বাৰু 8 নম্বৰ। প্ৰতি বছৰে মাঘ বিহুত ভৰালী তলা আৰু সোণাৰী তলা ফৈদৰ মাজত কি অনুষ্ঠিত হয়? প্ৰতি বছৰে মাঘ বিহুৰ সময়ত দুটা ফৈদৰ কথা কৈছোঁ, ভৰালী তলা আৰু সোণাৰী তলা, এই দুটা ফৈদৰ মাজত কি অনুষ্ঠিত হয়? উত্তৰবিলাক একেবাৰে সহজ, অলপ ভালদৰে ভাবিলেই উত্তৰবিলাক ওলাই যাব। কিবা এটা অনুষ্ঠিত হয় বছৰত, বেলেগ সময়ত নহয়, মাঘ বিহুৰ সময়ত অনুষ্ঠিত হয়। কি অনুষ্ঠিত হয় এই দুটা ফৈদৰ মাজত? ট্ৰেণ্ডিং চৰ্চাত আছে। ঠিক আছে নেক্সট, যাব বাৰু। চিনি পোৱা নাযাব চাগে, কোন? কোন? কারেন্ট অ্যাফেয়ার্স। কোনো যাতে কাকো উত্তর মূল কই নিবে, কারণ মিক্স হয়ে আছে প্রতিযোগীসকলক, তেওঁলোকক অকলে খেলিবলৈ দিব লাগে, বেলেগৰ পৰা যাতে উত্তৰ নাহে।
হয়েছে। নেক্সট কুয়েশন, হিন্দু ধর্মাবলম্বী লোকসকলের এখন পবিত্র তীর্থস্থান হচ্ছে কেদারনাথ। পুরাণের কথা অনুসরি মানে কেদারনাথ শৃঙ্গ নর আর নারায়ণে তপস্যা করেছিল আর শিবর তপস্যা করেছিল, আর শিবই নর আর নারায়ণক বর দিছিল যে শিব জ্যোতির্লিঙ্গ রূপে কেদারনাথ শৃঙ্গ থাকিব। মো কব লাগে এই কেদারনাথ মন্দিরটি কোনখান নদীর পারত অবস্থিত? কেদারনাথ মন্দিরটি কোনখান নদীর পারত অবস্থিত সকলেই জানো? কেদারনাথ কেদারনাথ নয়, কেদারনাথ সকলে যায় যে ফটো দিয়ে নাকি এই কথিত কেদারনাথ কোন লাগে লাগে সবকে লাগে ক্লু। এখন সিনেমা রাম তেরি গঙ্গা মেলি, এখন সিনেমা আছিল রাম তেরি গঙ্গা মেলি, সিনেমাখনের কথা ভাবিলে নদীটোর কথা ওলাই যাব। যাব বারো নেক্সট এগারো নম্বর আরো ওর পরে চাব লাগব। ভারত অনুষ্ঠিত হওয়া কোনবিধ খেলর প্রো লীগর প্রো লীগ বিলাক হয়ে থাকে না আজিকালি, আই পি এল হক, কাবাডি হক, কিনা ভলিবল হক, টেনিস হক, কোন প্রো লীগর লগো এই আল্টিমেট বলে লিখা আছে আল্টিমেট, আর তলর খেতে মানে মুছি দিছো আল্টিমেট লিখা আছে। ভারতত অনুষ্ঠিত হওয়া কারেন্ট অ্যাফেয়ার্স কোনবিধ প্রো লীগর লোগো এইটো? বারো নম্বর প্রশ্ন নেক্সট, এবিধ খাদ্যর কথা কইছো। সাধারণত মাঘ বিহুত এই খাদ্যবিধ প্রস্তুত করা হয় মাটিমাহ, মগুমাহ, বড়া চাল আর তিল ধুই রোদত শুকুয়াই পিছত সেইবিল ভজা হয় আর পিছত মিশ্রণ করে পরিবেশন করা হয়। কোনবিধ খাদ্যর কথা কইছো? মানে মাঘ বিহুর সময় প্রস্তুত করা হয় মাটিমাহ থাকে, মগুমা থাকে, বড়া চাল থাকে, তিল থাকে, এইবিল ভালদরে ধুই রোদত শুকুয়া হয়, তারপর শুকান করে ভজা হয় আর পিছত মিশ্রণ করে প্রস্তুত করা হয়। কোন খাদ্যর কথা কইছো? অনুরোধ জানাইছো যখন মানে দর্শক আছে তেখেতসকলে যাতে উত্তরবোৰ কৈ নিদিয়ে, তেতিয়া মানে আমাৰ প্রতিযোগিতার যে মর্যাদা এইটো নোহোৱা হৈ যাব। আর ইমান যদি কব মন আছিল তেখেতসকলে যাতে অংশগ্রহণ করে আর নিজে উত্তরবিল লিখে, আর ইয়ার উত্তরবিল কোয়ার সুবিধা দর্শক নিশ্চয় দিন পিছত। তেরো নম্বর প্রশ্নটি হল, আমি মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের কথা জানো সকলে, মাফিয়া ডন এইবিল যে থাকে পিস্তলক ঘোড়া বলে কয়, বাস্তব সিনেমাখান চাইছে সাগে ঘোড়া বলে কয় পিস্তলক, মানে আন্ডারওয়ার্ল্ডের ভাষাত ঘোড়া মানে যদি পিস্তল হয় কাবুয়া মানে কি, আউরি মানে কি? মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ভাষাত ঘোড়া মানে যদি পিস্তল হয় কাবুয়া মানে কি, মানে কাউরি মানে কি? নৃত্য ব্যবহার্য সামগ্রী আর কাওয়া বলে কয়, মানে কত নিয়ে বারো কাওয়া পিস্তল পিস্তল বলে ঘোড়া বলে কয়, কাওয়া বলে কে কয় নৃত্য ব্যবহার্য সামগ্রী?
সামগ্রীবিধ কি তারর পরা দূরত থাকে, সামগ্রীবিধ কি মানে এনেকুৱা সামগ্রী, সামগ্রীর নাম স্পষ্ট হয়েছে, মানে নামকিটা পড়ি দিব লাগবে, স্তুক কৃষ্ণ দেবপ্রস্থ সুবল সুদাম ঋষভ বিশাল বরুথ বহুদাম ভদ্রহেন অর্জুন শ্রীদাম আর দাম সংযোগ কি কব লাগে, নামকিটা আকো মানে পড়ি দিছ যদি চিনি পোৱা নাই, স্তুক কৃষ্ণ দেবপ্রস্থ সুবল সুদাম ঋষভ বিশাল বরুথ বহুদাম ভদ্রহেন অর্জুন শ্রীদাম আর দাম সংযোগ স্থাপন কি মানে এইটা, সংযোগ স্থাপন করব লাগে এইটাই নাম দিছ মানে নাজানো মানে আর আছে না মই কেটা জানো, ঠিক আছে নেক্সট প্রশ্ন কোন কোন দুগৰাকী মহিলা আছে, কোন কোন দুগৰাকী মহিলা চৰ্চাত আছে, কোন কোন ল্যাপটপ স্পষ্টকে হব তাত চাব পাৰা, কোন কোন নেক্সট কুয়েশন সতের নম্বর, এটা কারেন্ট এফেয়ার্স অল্প টান, অনলাইন ক্ষেত্রে আমার যা ফ্রড চলি থাকে প্রবঞ্চনা চলি থাকে এইবিল রোধ করবল 2023 সনের অক্টোবর মাহত গুগলে একটা প্রোগ্রাম মুক্তি করেছিল, মানে কি প্রোগ্রাম বুলিয়ে কব লাগিব কার্যসূচী একটা মুক্তি করেছিল, এই লঘু প্রোগ্রামটির নাম কি অল্প টান হব, 2023 সনের অক্টোবর মাহত গুগলে মুক্তি করেছিল অনলাইন ফ্রড বিল রোধ করার কারণে, মানে ডিজিটাল যেবিল আমার ফ্রড হয় এইবিল বন্ধ করার কারণে একটা প্রোগ্রাম মুক্তি করেছিল, এই লঘু প্রোগ্রামটির নাম কি, ইয়াত ক্লু দিব নারে নামে নামে তা মানে, ঠিক আছে নেক্সট কোয়েশ্চন 18 নম্বর, চর্চা আছিল এক মাহ মান আগতে চর্চা আছিল গায়কগীর মানে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এগারী মানে লিজেন্ড বলে কব পারি, কোন নেক্সট কুয়েশন, জার্মান ভাষাত কাইজার মানে হল সম্রাট, জার্মান ভাষাত সম্রাটক কাইজার বলে কয়, শেহতীয়াকৈ দেহাবসান ঘটা কোনজন বিশ্ববিখ্যাত ফুটবলারক কাইজার উপনামেরে জানা গেছিল, ফটোখান দিছো মই কোনজন বিখ্যাত ফুটবলার কাইজার উপনামেরে জানা গেছিল, কাইজার মানে সম্রাট, মানে দেহাবসান ঘটিছে শেহতীয়াকে 2024তে দেহাবসান ঘটিছে, ফুটবলারজন কাইজার আছিল উপনাম, ঠিক আছে আজির আমার প্রিলিমসর অন্তিমটো প্রশ্ন, অভিনেত্রী গৰাকী চিনি পাইছেনে, সুহাসিনী মূলে সিনেমাখনও গম পালে, এটো থিম সং আছিল টাইটেল সং অপরূপা, এই অপরূপা সিনেমাখন কোনজন বিখ্যাত অসমীয়া ছবি পরিচালকৰ
প্রথম পরিচালক হিসাবে প্রথম ছবি, আর এই ছবিখান রামু চরিত্রটির অভিনয়ের যোগেদ কোনে অভিনয় জগত প্রবেশ করেছিল ছবি? এই সিনেমাখানোর পরিচালকজনের নাম লাগে, আর কোনে রামু নামের চরিত্রটির অভিনয়ের যোগেদ কথা ছবি জগত প্রবেশ করেছিল? দুটা পার্ট আছে, ওয়ান প্লাস ওয়ান। আমার এইখানে প্রিলিমস প্রারম্ভিক নামটো শেষ হল, আমি কর্মকর্তাসকলক কাগজ আমি পাম বলে আশা করল। তো মানে একটা গীত শুনাইছিল, গীতের গায়িকা আর সিনেমাখানের সঙ্গীত পরিচালক কোন সুদিছিল? কোন? আর ভূপেন হাজরিকা নয়, ভূপেন উজির। উত্তরটা চাই লো, প্রথম প্রশ্নটির উত্তর মনীষা হাজরিকা আর ভূপেন উজির। ঠিক আছে, দুই নম্বর প্রশ্নটি চাও, কি কার্যসূচী কি ওয়ান প্লাস ওয়ান কে গুণোৎসব? চাই লো উত্তরটি, দুই নম্বর উৎসব গুণোৎসব, গুণোৎসবের লগ হয়েছে। তিন নম্বর প্রশ্ন, দ্বিতীয় খান সাহিত্য একাডেমি বঁটা বিজয়ী দ্বিতীয় খান গ্রন্থ কি? উত্তরটা চাই লো, কংগ্রেসের কাশিয়ালি রোডত বেণুধর শর্মা নতুনকে আর প্রিন্ট তোলাছে কংগ্রেসের কাশিয়ালি রোডত। এক নম্বর থাকিব, কংগ্রেসের কাশিয়ালি রোডত রানানোর কথা নাই হব। এক নম্বর তো বর্তমান, এক নম্বর কি আর ১২৬ নম্বর তো কি? একেবারে শুদ্ধ উত্তর। আগতে আছিল, আগতে আছিল রাতাবাড়ির সদিয়া, এতিয়া গোসাইগাঁও আর আর কে নগর বা রামকৃষ্ণ নগর, আর কে নগর বা গোসাইগাঁও আর কে নগর। সুমন তালুকদার, মোর ঘর গগরিয়া। ধন্যবাদ, যাব বারো। ছয় নম্বর প্রশ্ন, কোনখান ঠাই সরসাত? পাঁচ নম্বর প্রশ্ন, কোনখান ঠাই সরসাত থাকা? দেবজিতর বৰা উত্তৰটো পাম বুলি আশা কৰিছিলো, কোনটো বিখ্যাত অসমীয়া প্রকাশন গোষ্ঠী? এতিয়া শুদ্ধ উত্তর, অসম পাবলিশিং কোম্পানি। কিয় সরসাত আছে? অসম রকম পরিষদ বটা মানে প্রকাশক দিয়ে এটা, সেইটো হয়েছে অসম পাবলিশিং কোম্পানিয়ে। ধ্রুবজ্যোতি বৰাৰ ইয়াৰ ল্যান্ডস্কেপ গ্রন্থখনের কারণে আর প্রকাশকর কারণে অসম পাবলিশিং কোম্পানি, অসম পাবলিশিং কোম্পানি হব উত্তরটি। সাত নম্বর প্রশ্ন, অতিথি মানে কি? অতিথি মানে কি? কি অনুষ্ঠিত হয় ভৰালী তলা আৰু সোণাৰী তলাৰ মাজত? বুলবুলি যুঁজ। বুলবুলি যুঁজ, একেবাৰে শুদ্ধ উত্তৰ, বুলবুলি যুঁজ। কোন কি প্ৰথমগৰাকী মহিলা ইণ্টাৰনেচনেল ৰেফ মেটচ ৰেফাৰী ফুটবলত, ক্ৰিকেটৰ মেটচ ৰেফাৰী। কোনটো নদীৰ মাৰত অৱস্থিত কেদাৰনাথ?
পন্দাকিনী একেবারে শুদ্ধ উত্তর, রামচেরি গঙ্গা মেলির হিরোইন মন্দাকিনী ছিল পন্দাকিনী। হেমামালিনী মন্দাকিনী হয়েছিল, হেমামালিনী না মন্দাকিনীয়ে মানে মন্দাকিনী মন্দাকিনী উত্তর হব। লিখিলে হব এগারো নম্বরটোর উত্তর ফুফু। নেক্সট কি প্রস্তুত করা হয় এনেকুৱা কি মানে কি আন্ডারওয়ার্ল্ডের ভাষা কি নয় নয় কি মোবাইল ফোন উত্তরটো চাই লও মোবাইল ফোন প্রশ্ন কোন কোন কিয় দিল পার্বতী বড়ো আর পখিলা লেকথেপি। দুই নম্বর আছে এই প্রশ্ন, পার্বতী বড়ো আর পখিলা লেকথেপি। পার্বতী বড়ো আমি কি পখিলা লেকথেপি তো মেলোডি কই না হিলস বলি কয় পার্বতী বড়ো। সূত্র নম্বর টু কি হব কি কি প্রোগ্রাম লৈছিল অডিয়েন্স হাত দাঙিলে মই কর্ডলেস লৈ যাম অডিয়েন্স। উত্তরটা নাই সঙ্গে অল্প টান আছিল ডিজি কভার্স, ডিজি কভার্স বলে তার প্রোগ্রাম লৈছিল ডিজি কভার্স। অত্র নম্বরের একটা গীত আছিল আওগে কব তুম সাজনা, জব তুম সাজনা গায়ক রশিদ খান, রশিদ খান। অত্র নম্বরটার উত্তর রশিদ খান। আজি কিছুদিন আগে ঢুকাইছে দিয়ক গজল গজল গাব গীত ক্লাসিক্যাল এইটো ক্লাসিক্যাল গাব চাই আজি কিছুদিন আগে পেপার পাইছে মোক কিছুদিন আগে দিয়ে ঢুকাইছে। ওঠার নম্বরটো হৈছে কারণ ডিভাইস বেশি আছে অন্য কোন কাইজার বলে কয় জার্মান ভাত কাইজার মিলে দি সাকু দিয়া কো ফ্রান্স স্পিকিং বয় ফ্রান্স বেকেনবার জার্মানি একেবারে শুদ্ধ উত্তর ফ্রান্স বেকেনবার। নমস্কার মোর নাম শ্রী নীলক্ষণ ডেকা মন অনলাইন করে আসছে ফ্রান্স ধন্যবাদ নীলক্ষণ শুদ্ধ উত্তর দেওয়ার পরে। অন্তিম কুয়েশ্চনের উত্তর আহিব দিয়া অন্তিমটো প্রশ্ন স্লাইড স্লাইড মনোজ রাতুন উত্তর উত্তর আর পরিচালক হিসাবে প্রথম ছবি আর কোনে রামু চরিত্রত অভিনয় করে অসমীয় ছবি জগত অভিনেতা হিসাবে প্রকাশ করেছিল হিরণ্য ডেকা রামু। উত্তর আমার জাহা মই কই দিল ক্লু জাহা শুদ্ধ উত্তর হিরণ্য ডেকা মই কইছো এ হিরণ্য ডেকা রাই বলতে এ হিরণ্য ডেকা পরিচালক আর নাম হইছে পরিচালক করেছি জানু বড়ুয়া জানু বড়ুয়া জানু বড়ুয়া আর ছয় নেকি বোধহয় ছয় হয় তোমালোকে ছয় পাইছা তোমালোকক আজি নাপাম
তাদের যখন গাজিউরক চিনি নাপায়ক মানে গাজিউরক চিনাকি করে দিছো। আমি বহুতরে বহুত ইউটিউব চ্যানেল আছে, ব্লগ বনায়, কোনোবাই কিনা ভিডিও বনায়, কিন্তু গাজিউরে ইউটিউবত কুইজর ভিডিও বনায়। গাজিউরে এনেকে যত কুইজ হয় তাত গে ভিডিও বনায় আর ইউটিউবত মানে ভিডিওবিল আপলোড করে। মানে গাজিউরত কুইজর ইউটিউব চ্যানেল একটা আছে, চিনাকি করেছো গাজিউর ইয়ার ওসরের ঘর তা হাটসাপুরে। গাজিউর ধন্যবাদ ওসরতে মাধাপুর ন মাধাপুর ঘর, ঠিক আছে। আজি তোমালোক নাপাম গাজিউর। এটা আমি ছটা দলক নির্বাচন করছো। প্রথম পার্থ জ্যোতি ভরদ্বাজ আর ভূপাল শর্মা, 12 নম্বর পাইছে পার্থ জ্যোতি ভরদ্বাজ আর ভূপাল শর্মা। পার্থ আর ভূপাল, দেবজিৎ কলিতা আর দীপজ্যোতি শর্মা কি স্কোর? 11 পাইছে, 11 এইবার বন্দীপ শর্মা আর অলকেশ হালৈ 8 পাইছে, 8 8 পাইছে বহুত কীটা দলে। নিজের মতে এরপর আরম্ভ হব। ইয়ার পিছন আছে খরিকা যায়, কোন দল খরিকা যায়? 8 নম্বর পাইছে খরিকা যায় দলের নাম। জ্যোতিষমান দেবশর্মা, প্রজ্ঞাদীপ ভট্টাচার্য 8 নম্বর পাইছে। ইয়ার পিছত 7 নম্বর পাইছে জ্যোৎস্নারানী দাস আর হিতেশ ডেকা। জ্যোৎস্নারানী দাস আর হিতেশ ডেকা, আর এটা দলে 8 নম্বর পাইছে সুমন তালুকদার আর বিকাশ ডেকা। সুমন তালুকদার আর বিকাশ ডেকা অন্তিমটো দল।